একজন স্বাস্থ্যবান পুরুষ হলেই যে তার লিঙ্গ স্বাস্থ্যবান হবে এ কথা কিন্তু বলা যাবে না। শুধু লম্বা দেহি ও শক্তি থাকলেই যে তার যৌনশক্তি ও লিঙ্গর সাইজ যে তার দেহের মতোই হবে এটা কিন্তু ঠিক না। অনেক পুরুষই আছেন যাদের দেহের সাথে লিঙ্গের কোনো সামঞ্জস্যতা নেই, স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে না পারে না এমন স্বামী লুকিয়ে লুকিয়ে মনের জ্বালাকে কবর দিচ্ছেন। এমন কোনো স্ত্রী আছেন যার দেহের তৃপ্তি পাওয়ার জন্য অন্য পুরুষের সাথে দিন কাটান, ফলাফলে সন্দেহ অতঃপর বিবাহ বিচ্ছেদ। আর অনেকে আছেন যে বিয়ে করতেই ভয় পান, আর এদের জন্য আমি নিয়ে এসেছি একটি সমাধান। মাত্র 7 দিনে লিঙ্গ বড় করুন ও 2 ইঞ্চি পর্যন্ত, আর এটি হলো বিশেষজ্ঞ ডাক্তারদের মতে। চলুন বন্ধুরা আমরা জেনে আসি কি করলে আপনার লিঙ্গ বড় হয়ে যাবে মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে। তো ছেলেদের লিঙ্গ বা যৌনাঙ্গ বা পুরুষের অঙ্গ বড় হওয়ার নির্ভর করে এতে রক্তের চাপ কেমন থাকে। পুরুষাঙ্গ পেনিস বা লিঙ্গ এটি একটি মাংসপেশী, অন্য সব মাংসপেশী যেমন ব্যায়াম করলে বৃদ্ধি হয় তেমনি এটাও ব্যায়ামের মাধ্যমে বড় হতে পারে বা বড় করতে হবে। লিঙ্গ বড় করার উপায় আর ব্যায়াম চালু না রাখলে যেমন মাংসপেশী শুকিয়ে যায় তেমনি এটাও কমে যায়। কিছু কিছু পেনাইল সার্জারিও প্রচলন বিদেশে আছে, তবে তা স্থায়ী খুব বেশি হয় না। পেনিস পাম্প এর প্রচলনও আছে কিন্তু ব্যায়ামের চেয়ে ভালো কিছু নেই। লিঙ্গর আকার বৃদ্ধিতে 3 ধরনের ব্যায়াম আছে। চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো কিভাবে ব্যায়াম করলে আপনার লিঙ্গ বড় হয়ে যাবে। প্রথমটি হলো শেকিং। প্রথমে আপনার পেনিসটাকে গোড়ার দিকে 2 আঙ্গুল ধরুন, এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন। আস্তে আস্তে ঝাঁকানোর একজন প্রাপ্তবয়স্ক পুরুষের লিঙ্গ এর দৈর্ঘ্য ও প্রস্থ কত হওয়া উচিত, গতি বাড়ান। এভাবে একটানা 200 থেকে 250 বার ঝাঁকান। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে, ইরেকশন হলে আপনি পেনিসটাকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন। ইরেকশন বলতে মাঝে মাঝে যখন আপনার উত্তেজনা বেরিয়ে যাবে তখন হয়তো বা বীর্য বেরিয়ে যেতে পারে, এজন্য আপনি কিছুক্ষণ চুপ করে থাকুন, এরপর পুনরায় আবার শুরু করুন। তারপর আবার শুরু করলে এভাবে দিনে 2 বার করুন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা থাকতে পারে, ইচ্ছেটাকে পাত্তা দিবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করেন তাহলে ব্যায়াম করার আর কোনো মানেই থাকবে না। যদি 200 থেকে 250 বারের আগে বীর্য বেরিয়ে আসতে চায় তাহলে থামুন, উত্তেজনাকে প্রশমিত হলে আবার করুন। এটা করলে আপনার পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন আশাতীতভাবে বাড়বে। একটু কষ্ট করে হলেও এক্সারসাইজটা চালু রাখুন, বাদ দেবেন না। দ্বিতীয়ত জেলকিং। দ্বিতীয় ব্যায়ামটির নাম হলো জেলকিং। প্রথমে পেনিসকে জলে ধুয়ে নিন এবং মুছে ফেলুন, এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস যেমন তেল জাতীয় জিনিস হলে ভালো হয় আর এটি জোগাড় করুন। এটি পেনিসে ভালোভাবে মাখান, মানে যখন আপনার পেনিস ছোট থাকবে তখন এটিকে ভালোভাবে মাখাবেন। এবার বুড়ো আঙ্গুল এবং তর্জনীর সাহায্যে ওকে সাইজের মতো করুন। এবার এই ওকে সাইন দিয়ে পেনিসের গোড়ায় ধরুন, একটু জোরে করে ধরতে হবে। এবার আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে মর্দন করুন। জিনিসটা অনেকটা হস্তমৈথুনের মতোই, কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু পেনিসের গোড়া থেকে অগ্রভাগের দিকে, উল্টো দিকে করবেন না। এভাবে 30 থেকে 40 বার করুন দিনে 2 বার। এটি করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গমণ্ডে রক্তের চাপ বাড়ছে, মাঝে মাঝে আপনার ইস্রেক হতে পারে। ইস্রেক হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে, ইচ্ছেটাকে পরিহার করুন।
যদি 30 থেকে 40 বারের আগে বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে উত্তেজনাকে প্রশমিত করুন এবং এটা সীমিত ঠান্ডা হলে আবার শুরু করুন। এভাবে করলে আপনার অবশ্যই লিঙ্গ বড় হতে থাকবে এবং এটি অবশ্যই 10 থেকে 15 দিন চালিয়ে যাবেন, তাহলে আপনার জন্যই ভালো। 3 নম্বরে যেটি সেটি হলো স্ট্রেচিং। প্রথমে লিঙ্গমণ্ডপ 5 আঙ্গুলের সামনে থেকে চেপে ধরুন, এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন, এমনভাবে ধরে রাখুন যাতে পিছলে না যায়। এভাবে 20 সেকেন্ড ধরে রাখুন, 20 সেকেন্ডের পর ছেড়ে দিন। এভাবে টানা 20 বার করুন, দিনে 2 বার। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে, ইরেকশন হলে পেনিসকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন, তারপরে আবারও করুন। এর ফলে ধীরে ধীরে আপনার পুরুষাঙ্গ দীর্ঘতর বাড়বে। এবং এই 3টি ব্যায়ামের কথা বলা হয়েছে, সেগুলো একত্রে প্রতিদিন 2 বার করে করুন। একসাথে না করলেও লাভের সম্ভাবনা খুবই কম। এক্সারসাইজের সময় হস্তমৈথুন করবেন না, কারণ এটি করলে আপনার ব্যায়ামের কোনো দরকার নেই, আর এটি করলে আপনার কোনো লাভই হবে না। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এবং আপনারা আপনাদের সহধর্মিণীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন। এক্ষেত্রে আপনার সংসার জীবন হবে অতি আনন্দের। তো বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, এরকম আরও ভিডিও চাইতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দিবেন নোটিফিকেশনের জন্য। আর আমাদের এই ভিডিওটি আপনারা যেখানে শেয়ার করতে পারেন, ধন্যবাদ।